আজ আমি একজন অসাধারণ মানুষের কাহিনী বলবো, যে খুবই অল্প সময়ে সেটা করে দেখিয়েছে যা সাধারণ মানুষ তাদের সম্পূর্ণ জীবনে হয়তো কখনো করতে পারে না। সাধারণত যখন আপনাকে এমন কাহিনী শোনাই, তখন সেই কাহিনীর শেষটা খুব ভালো হয়। কিন্তু দুর্ভাগ্যবশত এই কাহিনীর শেষটা ভালো হবে না। কিন্তু তাও এই সত্যিকারের কাহিনী আমাদের দুনিয়ার ভালো কিছু কথা বলবে। আমি তো বলবো যে প্রত্যেকের এমন কিছু জীবনে একবার অন্তত করা উচিত। হ্যাঁ, আর আমি এটাও বলবো যে এই ভিডিওটি শুধু দেখবেনই না, আপনি যদি এই ভিডিও দেখে কিছু শিখতে পারেন তাহলে এই ভিডিওটি লাইক অবশ্যই করবেন। এখন আমি এখানে কথা বলছি এমন একজন মানুষের যার নাম অলি বিনার্ট। 1985 সাল 16ই জানুয়ারি তার জন্ম হয়েছে। আজও অনেকে বলে যে অলির জন্মের পর থেকেই তার মুখে সোনার চামচ ছিল। এটা সত্যিও ছিল বটে, কেননা তার পরিবার শুধুমাত্র ধনী ছিল না, বরং এত ধনী ছিল যে তাদের হাজার মিলিয়ন ডলার্স ব্যাংকে পড়ে থাকত। তাদের ইন্টারন্যাশনাল বিজনেস ছিল যার ব্রাঞ্চ দুনিয়ার বড় বড় দেশে ছিল। এর জন্য জন্মের পর থেকেই অলির আর্থিকভাবে কোনো প্রবলেম ছিল না। তার কাছে সেই সব কিছু ছিল যা সে ভাবতে পারত। তার মা বাবা কখনো তাকে কিছু কিনতে বারণই করেনি। সে দামি দামি ও নামি ইউনিভার্সিটিতে স্টাডি করেছে। এরপরে তার চাকরির জন্য কোনো টেনশনই ছিল না, কেননা সে তার টাকা দিয়ে নিজের বিজনেস শুরু করতে চেয়েছিল। 30 বছর বয়স পর্যন্ত আস্তে আস্তে সে নিজের কোম্পানির মালিক হয়ে গিয়েছিল, যা সেফটি আর পাওয়ার সাপ্লাইয়ের প্রবলেম সলভ করার কাজ করত। এই বয়সে যা প্রত্যেক মানুষ ভাবে, এর থেকে অনেক গুণ বেশি অলির কাছে ছিল। 2015 পর্যন্ত সে সময় আর টাকা তেমনভাবে উড়িয়েছে যেমনভাবে সাধারণ বড়লোকেরা করে থাকে। তার সকাল দুপুর থেকে শুরু হতো বন্ধুদের সঙ্গে পার্টিস, ক্লাবস, এখনও পর্যন্ত শুধু এইসব তার জীবনে চলছিল। সে কখনো খেয়ালই করে দেখেনি যে এক একটা পার্টিতে সে কত টাকা ওড়াচ্ছে। তার একটা ঘড়ির দাম 40 লাখ টাকার আশেপাশেই হতো, আর এমনই তার কাছে অনেক ঘড়ি ছিল। তার কাছে দামি দামি গাড়িও ছিল। অস্ট্রেলিয়ার সাথে সাথে সম্পূর্ণ দুনিয়ায় বড় বড় শহরে তার বাড়ি ছিল। এর থেকে বেশি মানুষের আর কী বা চাই? কিন্তু 2015 শেষ হতে হতে সে এটা বুঝতে পারল যে সব কিছু টাকা দিয়ে কেনা যায় না, কেননা তাকে একদিন ডক্টরের কাছে যেতে হলো, আর যেই পরিণাম ডক্টরস বলল সেটা একটা প্রাণঘাতক রোগের হিসেবে সামনে এসেছে। হ্যাঁ, অলি ক্যান্সারে আক্রান্ত ছিল। দুর্ভাগ্যবশত এই ক্যান্সার এত শক্তিশালী ছিল যে সেটা আগেই অলির শরীরে স্টেজ 4 পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এর থেকে ঠিক হতে পারবে কি না অলি ডাক্তারকে বলল। তখন সব ডাক্তার চুপ করে থাকলো, শুধু বলল যে এখন তোমার কাছে খুবই কম সময় বেঁচে আছে, আর যদি ঠিকঠাকভাবে বলা যায় তাহলে অলির কাছে 7 মাস ছিল। নিঃসন্দেহে এত টাকা থাকার পরেও অলি দুনিয়ার তাবড় তাবড় হসপিটালে নিজের চিকিৎসা করাতে পারত, কিন্তু অলি এমনটা করেনি। সে শুধু এটা বুঝে নিল যে এখন তো ভগবান তার কাছে যেতে বলছে, এর জন্য সে এই রোগের ওপর কোনো টাকা খরচ করতে চায়নি। এটা আমরা সবাই জানি যে আমাদের মধ্যে যদি কেউ তার জায়গায় হতো তাহলে সঙ্গে সঙ্গে নিজের চিকিৎসা করত, আর যদি চিকিৎসা নাও হতো তাহলে নিজের শেষ দিন পর্যন্ত নিজের কাছে যত টাকা ছিল সব খরচ করত। কিন্তু অলি এমনটা কিছুই করেনি। এক সন্ধেবেলায় সে একা ঘরে বসেছিল আর ভাবছিল যে সে নিজের 30 বছরের জীবনে কী কী করেছে। সে নিজের ওপর টাকা খরচ করার জায়গায় আর কিছু করেনি। সে আজ অনুভব করল যে নিজের জীবনের সময় সে শুধু নষ্টই করেছে, কখনো সে কারো সাহায্য করেনি। ক্যান্সারের এই খবর অলিকে সম্পূর্ণভাবে বদলে দিল। সে তার বিজনেসকে বিক্রি করার কথা ভাবল। বিজনেসের সাথে সাথে নিজের সব গাড়ি, নিজের সব জামাকাপড়, নিজের সব বাড়ি, নিজের সব হোটেলস, সে সব একসাথে বিক্রি করে দিল। আর এর উদ্দেশ্য শুধু অন্যকে সাহায্য করার ছিল। এমন কাজ করার জন্য সে পুরো দুনিয়া থেকে মুসলিম মানুষদের সাহায্য নিল। সে ভেবে নিল যে তার জীবনে যত টাইম বেঁচে আছে সেটাতে সে সম্পূর্ণভাবে অন্য ধরনের জীবনযাপন করবে, যাতে সে তার শেষ সময় যদি অতীতকে মনে করে তখন সেখানে যাতে কিছু ভালো কাজও দেখা যায়। সবার আগে সে আফ্রিকায় গেল, এরপরে সে নিজে থেকে বিভিন্ন দেশে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল। এইসব দেশে সে শুধু দান ধর্মের কাজ করতে এসেছিল। এই দেশে গরিব এলাকায় অলির নামে আজও ফ্রি স্কুলস চলছে, যা অলি নিজের টাকায় বানিয়েছিল। হাজার হাজার বাচ্চার ভবিষ্যৎ সে 2015 সালেই তৈরি করে দিয়েছিল। 600 থেকে বেশি অনাথ বাচ্চাদের দেখাশোনা করার জন্য সে প্রত্যেক দেশে একটা অনাথ আশ্রম খুলিয়েছে, আর সে তাদের জন্য সব কিছু করতে চায় যাদের সাথে সে কখনো দেখাও পর্যন্ত করেনি।
দুনিয়ার পিছিয়ে পড়া গ্রামগুলিতে সেখানকার লোকেরা জানেই না যে 21st century কি হয়। আজও প্রত্যেক দিন তাদের সকাল জলের সমস্যা দিয়ে শুরু হয়। এমন জায়গায় অলি ডজন খানেক কুয়ো খুঁড়িয়েছে, তার ইনকাম থেকে সে অনেক মানুষের জীবন শুধরে দিল। এখন তার পুরনো বন্ধু তাকে নিয়ে ঠাট্টা করতে আরম্ভ করেছিল। তাকে বন্ধুরা বলছিল যে তুই একজন এমন কোটিপতি যার কাছে টাকার নামে এখন আর কিছুই নেই। সে তার সব মায়া মোহ ত্যাগ করে নিয়েছিল। সাধারণত এমন হয় যখন আমাদের কাছে সব কিছু থাকে তখন আমরা কারোর ব্যাপারে ভাবি না। কিন্তু অলি বলল যে আমি এখন এই সব থেকে বেরিয়ে আসতে পেরেছি, আমার কাছে যা ছিল আমি তা সব কিছু দিয়ে দিয়েছি। চমৎকারিক রূপে সে তার এই রোগকে আশীর্বাদ বলে মনে করল, কেননা এই রোগ থেকে তার এই দুনিয়াকে সাহায্য করার সুযোগ মিলেছে। সে ফিল করল যে টাকা শুধু একটা রিসোর্স যা দিয়ে আমরা অন্যকে সাহায্য করতে পারি। এই ক্যান্সারের জন্য সে দুনিয়ার সেই সরল মুখগুলো দেখেছে যেটা পার্টিজ ও ক্লাবে দেখতে পারেনি। আর আস্তে আস্তে সেই সময় কাছে আসছিল যেটা সবাই ভয় পাচ্ছিল। সে তার জীবনের শেষ দিন হসপিটালে কাটালো। সেখানে তার জীবনে আসা পরিবর্তনকে দুনিয়ার সামনে রেখেছে। শেষ ভিডিওতে তাকে এমনটা একটুও মনে হচ্ছিল না যে সে তাড়াতাড়ি এই দুনিয়া ছেড়ে চলে যাবে। সে বলল, সেট আ গোল, ক্রিয়েট আ প্রজেক্ট দ্যাট মেক ইউ মুভ ফরওয়ার্ড, ডু গুড থিংস অ্যান্ড স্প্রেড ইট অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড। সাথে সে বলেছে যে আমরা সবাই খালি হাতে ওপরে যাব, এই পৃথিবীতে আমরা শুধুমাত্র একজন অতিথি। এই ভিডিওটি কোটি কোটি মানুষ দেখেছে। আর 29 মে 2018 সালে অলি বিনাট এই পৃথিবী ছেড়ে বিদায় নিল। ডক্টর্স বলেছিল যে 7 মাস বাঁচবে, কিন্তু ভগবানের দয়ায় সে 2.5 বছর পর্যন্ত বেঁচেছিল। তাকে অস্ট্রেলিয়া সিডনিতেই কবর দেওয়া হয়েছিল। তার শেষ কৃত্যে লোকেদের ভিড় দেখার মতো ছিল। এর মধ্যে বেশিরভাগ লোক তারা ছিল যারা তাকে জানতই না, বরং তারা তো শুধু তার দ্বারা করা কাজগুলির কথা শুনে অলির শেষ কৃত্যে এসেছিল। অলি এই পৃথিবী ছেড়ে আজ 2 বছর হয়েছে চলে গেছে। এখনও অনেক মানুষ তার দ্বারা করা কাজকে মনে করে, আর মনে করে যে কেমন করে একটা মানুষ তার জীবনকে বদলে দিল। তার দ্বারা দানে দেওয়া টাকা দিয়ে আজও দুনিয়ার বিভিন্ন জায়গায় স্কুল, হসপিটালস আর অনাথ আশ্রম তৈরি করা হয়। সে যা কিছু লোকেদের জন্য করেছে সেটা সবসময় মনে থাকবে। এই কোটিপতি ছেলেটির কাহিনী আমাদের সবার জন্য একটা এক্সাম্পল যে কেন আমাদের শুধু নিজের জন্যই না বরং অন্যের জন্যও বাঁচা উচিত। কেননা যদি আপনি কারোর সাথে ভালো ব্যবহার করেন তাহলে সে আপনাকে জীবনভর মনে রাখবে। সবার এটাও বোঝা উচিত যে টাকা শুধু কাগজের টুকরো, কেউই এটাকে নিজের সাথে নিয়ে যেতে পারে না। সাথে কেউ এটা জানে না যে কোন দিনটা তার শেষ দিন।